আমার ধারণা যেটা আর কি, ইলেকশন তো আর 3 সপ্তাহ বাকি। আমি বিভিন্ন মাধ্যম, গণমাধ্যম থেকে শুরু করে ওয়াশিংটন কিংবা আমেরিকার যে পর্যবেক্ষণ অর্গানাইজেশন গুলো রয়েছে যারা জরিপ করে, ওদের মাধ্যমে যেসব তথ্য পাচ্ছি, এবং আমার যেটা মনে হচ্ছে আর কি, আমেরিকান ইলেকশন আমি ফলো করেছি, আমেরিকান ইলেকশন দীর্ঘ সময় ফলো করেছি আমি, আমার যেটা মনে হচ্ছে আর কি, আমি এটা আমার মনে হচ্ছে যে জনমত জরিপের বিষয়টা যদি একটু গুরুত্ব সহকারে আপনি চিন্তা করেন, সেক্ষেত্রে কমলা হ্যারিস বেশ কিছুটা এগিয়ে রয়েছে। আর আর যে বিষয়টা যে আমাদের আপনি যেটা বলছিলেন যে যুদ্ধ চলাকালীন কিংবা এই ধরনের ক্রাইসিস চলাকালীন আমেরিকানরা তাদের প্রেসিডেন্ট, যেটা রাষ্ট্রপতি, প্রেসিডেন্টকে চেঞ্জ করতে চান না, ঠিক আছে? আমেরিকার যে এই মুহূর্তে যে আমেরিকার যে সমস্যাগুলো রয়েছে এবং আমেরিকার যে প্রবলেম গুলো এখন ফেস করছে, কিংবা আপনি যেভাবে বোঝেন আর কি বিষয়টা, সেই ক্ষেত্রে ওরা ডেমোক্রেটরা, আমেরিকান পিপল, যারা আমেরিকান পিপল তো বিভিন্ন ধরনের, ওরা আপনি জানেন যে ওরা খুবই কনসাস, তাদের দেশ এবং সারা পৃথিবী তারা শাসন করছে, কিংবা সারা পৃথিবী তাদের বন্ধু। তো সেই ক্ষেত্রে আমার ধারণা আর কি যে হাড্ডাহাড্ডি লড়াই হবে, সেই ক্ষেত্রে কমলা হ্যারিস বেরিয়ে যাবে, ডেমোক্রেটের ক্ষমতা থাকবে বলে আমার ধারণা, আমি এটা মনে করছি আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ।